আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা সকলে সিজদা করেছিল, সেখানে ইবলিসও ছিল। ইবলিস কি সিজদা করেছিল কি করে নাই? করেছিল। আপনিও তো আল্লাহর সিজদা করেন না, আপনিও তো আল্লাহকে সিজদা করেন না, তাহলে আপনার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। ইবলিস সিজদা করে নাই কয়টা? কয়টা? একটা। আর আপনি সিজদা করেন না কতটা? প্রতিদিন 17 রাকাত ফরজ সালাতে 34টা সিজদা আপনি করেন না, তাই আপনার মধ্যে আর ইবলিসের মধ্যে আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনার মধ্যে আর মরদুদ শয়তানের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। আপনি নিজেকে যতই মুসলমান দাবি করেন, আপনি নিজেকে যতই মুসলমান দাবি করেন, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার 14 পুরুষ মুসলমান, আপনার মুসলমানিত্ব টিকে থাকবে সালাতের উপর সালাত নাই, আপনি মুসলমান না। আপনি বলবেন আমার বাবা মুসলমান ছিলেন, আমার দাদা মুসলমান ছিলেন, ছোটকালে খতনা করাইছি, মুসলমানি দিছি, আমি তো মুসলমান। জি না, ওইসব দাবি টিকবে না, ওইসব দাবি একেবারে নস্যাৎ হয়ে যাবে। আপনি সালাত আদায় করেন না তার মানে আপনি মুসলমান নন। আপনি সালাত আদায় করেন না মানে আপনি মুসলমান নন, এই ফতোয়া আল্লাহ তাআলা, এটা দুনিয়ার কোন মানুষের ফতোয়া না। আল্লাহ বলছেন সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে আপনি সালাত আদায় করেন না, সালাত আদায় আপনি না করলেই আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি কাফের হয়ে গেলেন।